হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সকালবেলার খুব সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি। এটা বাচ্চারা বড়রা সবাই মজা করে খাবে, তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি ভাতের চাল নিয়েছি, এটা আমি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তা সেক্ষেত্রে আপনারা এটা গরম জল দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা ভিজে যাবে। এরপর আমি একটা মিক্সার জার নিয়েছি, সেখানে আমি এই চালগুলো ভালো করে বেটে নেব মিহি করে। তো যেহেতু আমার চালটা একটু বেশি পরিমাণে ছিল, তার জন্য আমার এখানে একবারে হবে না, তার জন্য আমি এটা দুইবার করে বেটে নেব। আর এই দেখুন, আমি চালটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো এটা আমার দেখতে পাচ্ছেন সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এরপর আমি এটা একটা বড় বাটিতে ঢেলে নেব। এরপর আবারও আমার বাকি চালগুলো বেটে নিয়েছি, সেটাও আমি ঢেলে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু আমার ব্যাটারটা অনেকটা ঘন ছিল, তার জন্য এটা একটু পাতলা করার জন্য আমি ওই মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন আছে, বেশি পাতলা আমি এখানে ব্যাটারটা করিনি। আর এখানে আমি 1 চিমটে মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি 7 মতো লবণ। এরপর এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও সবজি এড করতে পারেন। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে সামান্য 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই সর্ষের তেলের মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে এলে এরপর আমি তার মধ্যে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নেব ভালো করে। এরপর আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি দিয়ে দেব কুচানো ক্যাপসিকামগুলো। তো সবগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব এখানে 7 মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো চাট মশলা। বাস, এই সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি এই যে চালের বেটারটা যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেব। তো সব সবজিটা আমি
এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন আমি সব সবজি আর চালের গুঁড়িটা এইভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি একটা চামচের 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা আমি হাতার সাহায্যে এভাবে দিয়ে দেব। এখানে আমি 1 হাতা দিয়েছি আর অর্ধেকটা এভাবে। এরপর আমি গ্যাসের উনুনটা লো করে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখে নেব আমার এটা হয়ে গেছে। এরপর আমি এটা পাল্টে নেব। একটা খুন্তির সাহায্যে আমি এভাবে পাল্টে নিয়েছি। এক পিঠটা আমার হয়ে গেছে, আবার অপর পিঠটা এইভাবে আমি পাল্টে নিয়েছি। আবারও আমি ঢাকাটা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নেব। এই দেখুন আমার অপর পিঠটাও মোটামুটি হয়ে গেছে। এটা আমি তুলে নেব। তো একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি আবার উপরের নাস্তাটা একইভাবে ভেজে নেব। কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে সাদা তেল দিয়েছি আর হাতার সাহায্যে এভাবে ব্যাটারটা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাটাও তৈরি হয়ে গেছে। এইভাবে পরপর সব নাস্তাগুলো আমি বানিয়ে নেব। এই দেখুন এই নাস্তাটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। একবার বানালে আপনারা বারবার বানাবেন। এটা খেতে এতটাই সুন্দর। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।